পাঞ্জাবি পরেছি বিজয়া সম্মেলনে আছি। আজকে রবিবার, রবিবার মানে একের পর এক ট্রেন ক্যান্সেল। ড্রেসটা দেখুন, ড্রেসটা আমাদের না, প্রত্যেকটা কিন্তু আমরা চেঞ্জ করে ঢুকে যাবো। এটা আমারটা খুলে নেবে, খুলে নিয়ে চেঞ্জ করে নাকি ওরা ঢুকবে, কি হবে আমি জানি না। চলো গাড়ি আসছে, চলো চলো। এই যে কাজটা একটু কম ব্লগ করছি এখন। তাহলে আমাদের যাত্রা শুরু হলো, সমুদ্রও বেশ চড়া উঠেছে। 10:35 11:30 মধ্যে পৌঁছতে হবে, আশা করছি পৌঁছে যাবো। গাড়িতে যাচ্ছি তো, আর রবিবার রাস্তা ফাঁকা, তাই তো পলাশ? একদম একদম, মনে হচ্ছে পৌঁছে যাবো, অসুবিধা হবে না। আরো অনেকে আসবে। হ্যাঁ, অনেকে আসবে। কতজন হয়েছে বল? প্রায় 38 জন। 38 জন, আমাদের তো কমিটমেন্ট ছিল 30 জন। পাঞ্জাবি তো বলা হলো, তারপরে তো দেখি শুধু আমি পাঞ্জাবি, বাকি সবাই বাঙালি। না, তোরটাকে পাঞ্জাবি বলে না, আর যাই বল। নমস্কার সবাইকে, শুভ বিজয়া, কেমন আছেন? সল্ট লেকের হাউস অফ রয়্যাল, সেখানে হচ্ছে আমাদের প্রথম বিজয়া সম্মিলনী। তো চলুন ভেতরে, চলুন, সবাই এসেই গেছে। এসেছি আমরা সবাই মিলে। সোমজিৎ দাদা আজকে ড্রেস পড়েছে, আমি তো বললাম, আরো অনেকজন এসেছে, বাইরে দাঁড়িয়ে আছে। সুমনের পাঞ্জাবিটা কিন্তু দুর্দান্ত হয়েছে, দুর্দান্ত দুর্দান্ত। সাড়ে 11:30 শুরু হওয়ার কথা ছিল, আমরা কিন্তু 10:58, মানে আধ ঘন্টা আগে এসে গেছি, খুব কমই হয় ব্যাপারটা। চা আর তার সাথে বিস্কিট দিয়ে গেছে। বেঙ্গলি ইউথকে ইন্সপায়ার করতে হবে, বেঙ্গলি ইউথকে আগে নিয়ে যেতে হবে। কিউকি কেননা বাংলায় কিন্তু বাঙালি ট্রাভেল করতে প্রচন্ড ভালো। একটা সময় ছিল বাঙালি মোটর সাইকেল নিয়ে বেড়াতে যাবে, এইটা সবাই কিন্তু ভাবা যেত। এখন মোটরের সংখ্যা প্রচুর। এবার সুমান মতো করে যারা ট্রাভেল করছে, মানে এই আপনি চিন্তা করতে পারবেন আপনারা, যে এর পুষ্করে গিয়ে চায়ের স্টল দিয়ে চা বেচে সেই পয়সা দিয়ে বাকি রাজস্থানে ট্যুর করছে, এটা মানে এখনও বাঙালি ভাবতে পারে না। কিন্তু 2-5 বছর পরে এটাও চালু হয়ে যাবে, এটাও এখানে চালু হয়ে যাবে। এটা এখন কয়েকটা ছেলে করছে, কয়েকজন করছে। আমি যখন ভিডিও করা শুরু করি তখন আমি দুজনের চ্যানেল দেখতাম, চিন্ময়নাথ আর সঞ্জিত ভট্টাচার্য এবং শিবাজির সাথে। এটা কিন্তু প্রথম মুখোমুখি আলাপ না, আমাদের আলাপ হয়েছে বৈষ্ণদেবী। একদম বৈষ্ণদেবী নামছে, আমরা উঠছি। ঘোরা ব্যাপারটা হচ্ছে কি, এমনই আমি ওয়েস্ট বেঙ্গলের অনেক জায়গা তো 5 বার গিয়ে অনেক জায়গা নতুন লাগছে এখন। শান্তিনিকেতন বহুবার গেছি, বহুবার যাওয়ার পরও মনে হয় প্রথম আরেকবার গেলাম, যাওয়ার পরে মনে হয় যে জায়গাটা খুব সুন্দর লাগলো। ওটা এই জায়গাটা তো আসেনি আগে মনে হচ্ছে, এরকম একটা আর কি। অর্থাৎ ভালো করে দেখা যে এটা একবারে হয় না, অনেকবার লাগে আর কি। আমি যদি এখনো যাইনি একবার পা দিলে কি মানে ঘোরাঘুরি করা যাবে? বাংলা ট্রাভেল ব্লগার্সদের কমিউনিটি এটা যুগ যুগ দিয়ে হোক, এগিয়ে যাক, সেটাই কামনা। তো আমি এখানে ইন্দ্রজিৎ রয়েছে, ইমলেসলি নিজের ব্র্যান্ডকে বিক্রি করা, মানে আমি অনেস্টলি বলছি, 8 বছর ধরে লিখছি বা 5 বছর ফুটকা করি, যেটুকু বুঝেছি। আমাদের বাঙালিদের একটা নেকামো আছে কি, আমরা নিজেরা বলবো না, ভালো কাজ লোকে দেখবে।
পিওর বুলশিট, কেউ দেখে না। যতক্ষণ না আমরা শেমলেসলি বলতে থাকবো ততক্ষণ আরেকখানা কার্লি টেলস এখান থেকে ওটা ইজ ভেরি 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 ডিফিকাল্ট। আর দ্বিতীয়ত আরেকটু সেফ গেমের বাইরে গিয়ে খেললে ভালো হয়, মানে বিরিয়ানি দেখালে লোক দেখে আমিও যাই, উইচ ইজ অ্যাকসেপ্টেড, আমাদের ভিউজ যে কারণে নিচ্ছে। কিন্তু যদি মানে সুন্দরবনে গিয়ে কাঁকড়া না দেখালাম তাহলে আর কি করলাম? ইউটিউবে আসার জন্য ফার্স্ট ক্রাইটেরিয়া হবে যেটা, সেটা হলো তোমার নিজের ভালো লাগা। মানে আমরাও কাজ করি, আমাদেরও ভিউ প্রায় ডাউন হয়ে যায়, তো তার থেকে মোটিভেশন কি করে আনি, যে যখন আমরা যাদেরকে ফলো করতাম, যেমন ধরো আমি ফলো করি ম্যাক্সিমামটাই অঙ্কিত ভাটিয়াকে ফলো করি, তো ওর চ্যানেলে যখন দেখি যে ওরও ভিউ ডাউন হচ্ছে, তখন দেখে নিজেকে বুস্ট করি যে ও যদি কাজ করতে পারে আমি কেন কাজ করতে পারবো না। তো নিজের ভালো লাগাটাই আসল জায়গা। তাছাড়া তো আরও অনেকেই আছে, অনেকে অনেক কিছু বলবে, তো সঞ্জিতদা বললো, আমি বলবো শিবাজিদাকে কিছু বলার জন্য। তার আগে আমি আর একটা বলবো যে ইউটিউব যেমন আমরা করছি, কিন্তু তার সাথে অন্য যে প্ল্যাটফর্মগুলো আছে একই কাজ সেই প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করো আমরা, এই ব্যাপারটা একটু আমি অভিব্রতকে বলবো, কারণ ওর ট্যুর প্ল্যানার ব্লগ এইটা তো একটা বিশাল বড়। এখন ইউটিউব অনেকটা অ্যালগোরিদম চেঞ্জ করে ফেলেছে, আগে হতো তুমি ধরো কোনো একটা ভিডিও তোমার, তুমি ডিরেক্ট ইউটিউবের লিঙ্কটা শেয়ার করছো ফেসবুকে, ফেসবুক সেটাকে সেখানে ভিউ হচ্ছে, সেখান থেকে দেখছে এনগেজ কত হচ্ছে, সেখান থেকে তোমার রিচটাকে বাড়িয়ে দিত। বাট এখনকার দিনে আমার যেটা মনে হয়েছে, আমি জানি না এটা আমার ভুলও হতে পারি আমি, বাট আমার মনে হয়েছে যদি কেউ ইউটিউবের লিঙ্কটা ফেসবুকে শেয়ার করে সেক্ষেত্রে ওদের মধ্যে একটা কম্পিটিশন রয়েছে একদম। তাই এখন যদি কেউ ভাবে যে আমি ইউটিউবের লিঙ্কটা ফেসবুকে দিলাম দিয়ে এখান থেকে ভিউ আসছে, সেটা কিন্তু ঠিক না। কন্টেন্টে ওর যদি ইউটিউব শব্দটা দেখে, হ্যাঁ, চেক দ্য ভিডিও অন ইউটিউব, একদম তাই, সেক্ষেত্রে পোস্টের গল্প পোস্টের রিচ শেষ, একদম শেষ। ফিউচার কিন্তু রিল, ফিউচার কিন্তু লং ভিডিও নট সানি আমার সামনে কি এনে দেবে কোন। আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাইছি এখানে, সেটা হলো রিলের কথা বললো শিবাইদা, বাট সঞ্জিতদা যেটা বলেছে একই চ্যানেলে, কিন্তু আমার মনে হয় রিল বড় ভিডিও দেবে না, দিও না, কারণ এটাই কিন্তু রিচ একদম ডাউন হয়ে যায়। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সবাইকে যে এখানে ভালো লাগছে, প্রচুর জানেন লোকজন, আর ইন্দ্রজিতদা এখানে রয়েছে, ফুটকা আমাদের সকলের ফেভারিট। 2018 সালের 28 সেপ্টেম্বর ছিল, তো ওরকম একটা মোবাইল বের করে এরকম রাস্তার মধ্যে গড়িয়াহাটে হঠাৎ করে মানে এরকম করে বলতে শুরু করেছিলাম যে ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ জার্নি উইথ বোস, আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল বোস। আমি সেদিনকে আমাকে প্রথম বাদ সেধেছিল আমার জীবনে আমার বউ, বলেছিল এটা কি হচ্ছে অসভ্যতা, আমি এখানে চলে যাবো তোমার সাথে যাবো না, রাস্তাঘাটে এখানে হোক ঢুকে যাচ্ছে রেস্টুরেন্টে একটা মোবাইল নিয়ে সবাই এরকম করে তাকিয়ে আছে, মানে লোকে যখন জিজ্ঞেস করতে এটা কি বলতো ব্লগ বানাচ্ছি, ব্লগ মানে লোকে বুঝলাম না, সবাই জানো তোমরা, সবাই বলতো ব্লগ তো জানি ব্লগটা আর কি, এখন হয়েছে যা ভিডিও বানা সবাই বলে ব্লগ বানাচ্ছি, মানে যদি ফুড ভিডিও বানাই আমি ধরো ডকুমেন্টারি বানাই আপনার ব্লগটা দারুণ লাগবে, আর এটা ব্লগ নয়। একটা সময় এই সাথে সাথেই করতে করতে ভাবছিলাম যে বগলে করে দুখানা সিলভার প্লে বাটন নিয়ে বাড়িতে ঢুকবো, দুখানা স্ট্রাইক নিয়ে বাড়িতে ঢুকলাম, চ্যানেলগুলো গেল উড়ে। এটা তোমার কোন ইয়ার জানো? কপিরাইট নিয়ে এখানে কথা হচ্ছে, আমার কোনোদিন ধারণা ছিল না যে একটা নেতাজির ছবি ব্যবহার করার জন্য আমার পুরো কাজ জলে চলে যাবে, একটা ছবি শুধুমাত্র একটা ছবি। আপাতত আবার দুটো সন্তানের জন্ম হয়েছে, ওরা এই 30,000-এর কাছাকাছি এসছে আবার নতুন করে, এই কমিউনিটির পার্ট হয়ে খুব ভালো লাগছে। ছোটো ছোটো জিনিস অনেক কিছুই দেখি যেগুলো ভালো লাগে বুঝতে পারি, মানে সঞ্জিতদা থেকে শুরু করে সবাই, শিবাজিদা তো সবসময় ইন্সপায়ার করে, সবার সাথে আলাপ নেই আজকে, হয়তো আলাপ হয়েও যাবে, কিন্তু আমি যেটা বলেছি ইউটিউবে প্রচুর লোক খাঁজা কন্টেন্টই বেশি ভালোবাসে, ভালো কন্টেন্ট মানুষ পছন্দ করে, কিন্তু একটু সময় নেই। হ্যাঁ, আমার আমার বউয়ের সাথে আমি একবার একটা ডিম ভাজার গল্প করেছিলাম, আমার বউ আমাকে বলেছিল একটা অমলেট বানাবো, আমি বলেছিলাম চলো একটা ভিডিও বানিয়ে ফেলি, আমার বউ বলেছিল এইসব অসভ্যতা আমি ভিডিও ফিডিও আমি বানাবো না, অমলেট বানানোর ভিডিও অমলেট বানানোর ভিডিও আবার কেউ বানায় নাকি, কিন্তু আমার বউ ব্যাপারটাকে সিরিয়াস কোনোদিনও নেয়নি বলে অমলেট বানাতে গিয়ে প্রচুর ঝামেলা করে ফেলেছিল আমার সাথে, এই তুমি ডিম ফাটাতে পারো না, ডিম মাঝখান দিয়ে একবারে ওপর দিয়ে ফাটাচ্ছ, এরকম করে পেট দিয়ে ফাটাতে হয়, কিচ্ছু জানে না, চলে এসছে ভিডিও বানাতে, সব কিছু ব্লগ নাকি, দেখলাম ভিডিওটা প্রায় 2.5-3 লাখ ভিউজ হয়ে খাঁজা জিনিস পছন্দ করে মানুষ, কারণ আমাদের গোটা দেশে খাঁজা মানসিকতা ভর্তি, তাদের নিয়েই তো আমাদের চলতে হবে, তাদের ভালো কিছু
একটুখানি শেখাতে হবে। আর যেমন ইন্দ্রজিৎ দ্বারা কাজ করছে দীর্ঘদিন ধরে, আরেকটা কথা আমি বলতে চাইবো, সেটা হচ্ছে আমরা আমাদের চ্যানেল গুলোকে তো গ্রো করাচ্ছি ঠিক আছে, কিন্তু ব্র্যান্ডিং যেটা দেখে, মানে আমি যদি বলি কোনো একটা যাদের ফুড রিলেটেড কোনো বিজনেস আছে, তারা যদি প্রমোশনের কথা ভাবে, ফার্স্ট যে কথাটা মাথায় আসবে সেটা হচ্ছে ফুডকা ঠিক আছে। এই যে ব্র্যান্ডিংটা, দিস ইজ ইম্পর্টেন্ট। আমরা কিন্তু ব্র্যান্ডিং এর দিকে বেশি খেয়াল করি না, চ্যানেলের দিকে যতটা খেয়াল করি। আমি নিজে ভয়ানক বড় ফ্যান পার্সোনালি, কারণ শুরুতে যে ইনফরমেশন গুলো দেওয়া থাকে না, ওগুলো আমার ভীষণ 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 কাজে লাগে। সো প্লিজ, মানে একটু ট্রাভেল কমিউনিটিকে সাহায্য করুন, তাহলে আমাদের একটু উপকার হয় আর কি। এটা এটা আমাদের প্রথম বিজয়া সম্মেলন, কিন্তু এটা এর পরে প্রতি বছর রেগুলার হতে চেষ্টা করব আমরা, আরো ফ্রিকোয়েন্ট, অন্তত 6 মাসে বা 3 মাসে, যদি এটা 3 মাসে হলে খুব ভালো, 6 মাসে হলেও করা যায়। আর ইন্দ্রজিতা বেরিয়ে যাবে, ইন্দ্রজিতার একটা বাড়ির কাজ আছে রবিবার আজকে, রিতমের সাথে বসে আড্ডা দিচ্ছি, আর ওই আড্ডা দিতে যেতেই আমাদের স্ন্যাক্স এসে গেছে, চিকেন মালাই কাবাব। তো আমাদের যে গল্প চলছিল রিতমের সাথে, সেই গল্পটা আমরা কন্টিনিউ করি। শুধু এটুকুই বলি, সঞ্জিত দার চ্যানেলের যারা হয়তো আমাকে আগে দেখেননি কখনো, আমি বলে রাখি আমি আপনাদেরই মতো, আপনারা যারা ভিউয়ার, আমি একজন সঞ্জিত দার ফেলো কালিক হয়েও এই প্রফেশনাল, মানে এই প্রফেশনে বলতে পারি যে আমিও কিন্তু সঞ্জিত দাকে ইকুয়ালি ফলো করি, ভীষণ ভালো লাগে ওনার ভিডিও। অত্যন্ত একজন ভদ্র এবং মানে কি বলবো, ইউটিউবের ক্ষেত্রে একজন সৎ মানুষ, যে নিজের পথ থেকে কোনোদিন শোনেনি জাস্ট টু গেইন ভিউজ, আর এরকম যারা করে আমারও প্রচন্ড খুব ভালো লাগে। ডিসক্রিপশনে আমি চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, নতুন শুরু করেছে কাজ করা, খুব ভালো কাজ করছে, ভালো লাগবে আপনাদের। নিবেদন করতে হয় না, সেই নিবেদন হয় আর কি, নিবেদন করে আজকাল শুধু ল্যান্ডস্কেপে তুললে হবে না, রিলসের জন্য লম্বা করে একটা পোস্টের ছবি, লোকে আমাদের হিংসা করে আর লোক দেয়, এই শিবাজি আর সৈকত এই পুরো অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব ছিল, আর ছিল পলাশ, হ্যাঁ পলাশ ছিল, পলাশ ওখানে আছে। চিকেন রেশমি কাবাব দু পিস করে, যেটা আমরা অলরেডি খেয়ে নিয়েছি, আর আমি ইন্দ্রজিৎকে বলেছিলাম যে কোল্ড ড্রিঙ্কসটা একটু আনলিমিটেড করার ব্যবস্থা করতে, যাই না হয়েছে কিনা। আর রয়েছে এখানে মেন কোর্সে রয়েছে চিকেন বিরিয়ানি, সঙ্গে রয়েছে আলু, যেটা ছাড়া কিন্তু আমাদের কলকাতা বিরিয়ানি অসম্ভব। আর এখানে মেবি এটা চিকেন কি আমি নামটা ভুলে গেছি, চিকেন দো পেঁয়াজ, হ্যাঁ দো পেঁয়াজ, চিকেন দো পেঁয়াজ, আচ্ছা সঙ্গে রয়েছে জল, আর রয়েছে আটা, সেটাই মেন। পারলাম না খাবার শেষ করতে, পারলাম না এত খাবার খেয়ে না যায়। তুমি তো অ্যারেঞ্জ করেছো, তো এত অ্যারেঞ্জ করেছো কেন? সত্যি আমি ভাবছি যে এখানে কোয়ান্টিটিটা এত বেশি হয়ে গেছে যে এখানে অর্ধেক খাবার নষ্ট হবে, কারোর পেটে ঢুকছে না, মানে সবারই পেটে মোটামুটি হাফ পড়ে রয়েছে। এটা আমরা পরের বারে নজরে রাখবো যাতে এটা একটু ব্যবস্থা করা যায়, প্রথমবারে ভুল একটু, কারণ চারিদিকে এত তৈরি মানুষরা বসে আছে, খাবারের কোয়ালিটি কি ভুল বেড়ে গেছে, খাবারের ভুল বেড়ে যাচ্ছে, সে হলোই বা বিরিয়ানিটা একটু নোনতা, আমরা ভুলে যাবো বিরিয়ানিটা নোনতা, ভুলে যাবো, বিকজ মানুষগুলো এত গুণী, এত সুন্দর কথা শুনছি, কান শ্রুতি মধুর আওয়াজ আসছে চারিদিক থেকে, নোনতা বিরিয়ানি ভুলে যাচ্ছে। চুপচাপ বসে আছে, এদিকে শেষ করে ফেললে, ক্যামেরা বন্ধ করে আমি হাত লাগাবো। যারা যারা এই টাস্ক মানে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবে, যে পুরো বিরিয়ানি পুরো চিকেন দো পেঁয়াজ আর কোল্ড ড্রিঙ্কস সব শেষ করে দিয়েছে, আমি কুণালদাকেও বললাম যে তাদের একটা গিফট রয়েছে, কুণালদা বললো কি তাদের আরেক প্লেট করে এটা আরেকবার মানে রিপিট করা হবে, এটা যে গিফট। এখানে এখন আমরা সবাই ইউটিউবার, সবাই ট্রাভেল ইউটিউবার, কিন্তু তাদের মধ্যে দুটো ভাগ হয়ে গেছে, একদল খাবার শেষ করতে পেরেছে, লাঞ্চ শেষ করতে পেরেছে, একদল পারেনি। তুমি শেষ করার জন্য করোনি? আমার পক্ষে পসিবল না এত খাওয়া, তবু চেষ্টা করেছি, বিরিয়ানিটা খেয়ে নিয়েছি, বাট মাংসটা একটু পড়েছে, মানে
আমি আর অরূপ এক দলে হচ্ছে, আমরা যে শেষ না করতে পারার দলে। আচ্ছা, রিসেন্ট আমরা একটা বাস ট্রিপ করবো, আমার ইচ্ছা আছে, আমি সুমনের সাথে কথা বলছি, এই যত ট্রাভেল ইউটিউবার আছে সবাই সব মানুষদের নিয়ে আমরা ঘুরতে যাবো, সবাই বাসে করে যাবো, হাতে গিয়ে ফেলে দেবে বলছি। না সেটা না, বাসে করে কোনো পাহাড়ি এলাকাতেই নিয়ে যাওয়ার প্ল্যান আছে। দেখো পাহাড়ি এলাকাতে নিয়ে যাওয়ার প্ল্যান, এটাই বলছিলাম, খাদে নিয়ে গিয়ে ফেলে দেবে। আমি ভাবিনি এতটা সুন্দরভাবে আমরা আড্ডা মারতে পারবো, এত সুন্দরভাবে সবাই মিলেমিশে যাবো, এরকম মিট আপ আরো হোক সামনে বছরের অন্ততপক্ষে একবার দুবার আমরা এরকম মিট করতেই পারি, এবং বিভিন্ন ফরম্যাটে হোক, বিভিন্ন পিকনিক ফরম্যাটে হোক, ছোট গেট ট্রিপ ফরম্যাটে হোক। শীতকাল আসছে তো, শীতকালে আমরা একটা পিকনিক করবো, সেই প্রস্তাবটা সবাই আমাকে দিয়েছে, আমি সবার আবার সবাইকে দিলাম, আয়োজন করাটার সময় সবাই যেন অ্যাক্টিভলি আমরা আয়োজক হিসেবে থাকি, একজন দুজন না থাকলে তাহলে খুব বাধা হবে, সবাই ঘুরে বেড়াচ্ছি ঠিক আছে। তবে এটার জন্য খুব ভালো হবে, নেক্সট আমরা গ্রুপে যদি একটা ডেট ফিক্স করে দিয়ে দিই 3 মাস পরের ডেট, তাহলে মানে সবাই ওই ডেটটাকে বাদ রেখে আমাদের ট্যুর প্ল্যান করতে পারবো, যেহেতু সবাই এখানে ট্রাভেল ব্লগার, সবাই ঘুরে বেড়াই এদিক ওদিক। তো উদ্যোগটা শিবাজি রায় নিয়েছিল, তো তারপরে আমি যখন ওখানে অ্যাড হই, কিছুদিন আগে পলাশদার সাথে কথা হচ্ছিল যে আমরা যদি একসাথে মিট করতে পারি, তখন পলাশদা বললো যে হ্যাঁ এবার প্ল্যানিং হয়েছে, সঞ্জিত দাও কথা হচ্ছিল, কিন্তু ফাইনালি যখন এটা হলো, আমি শুধু এটা ভাবছিলাম যে আজ পর্যন্ত কোথাও কখনো এরকম কমিউনিটিতে যে একসঙ্গে মিলে আমরা সব এক হচ্ছি, এটা কেউ কখনো দেখে, এবং এটা নিজেদের জন্য যদি ভালো লাগা, সবাই একসাথে মিললাম, আলাপ হলো, এবং আগামী দিনে এই বার্তাটা আমরা ইউটিউব কমিউনিটিকে দিতে পারবো, যে ইউটিউবে সবাই ভালোভাবে মিলেমিশে চলার একটা মানসিকতা রাখে, বাঙালিরা তো স্পেশালি রাখে। একদম একদম, থ্যাংক ইউ সো মাচ সকল সবার জন্য, তিন মাস পরে আবার হবে, আবার হবে। এখানে শেষ হবে প্রথম দিকে, এই হচ্ছে ব্যানার, ব্যানারটা বানিয়েছে সৈকত, ব্যানারটা টাঙিয়েছে পলাশ, আমরা দুর্দান্তভাবে এনজয় করেছি, পার্টিসিপেট করেছি, প্রথম বিজয় সম্মেলনে আমাদের শেষ হলো, কিন্তু তার সাথে আমাদের প্রমিস করছি 3 মাস পরে আবার ফিরে আসবো, বিজয় সম্মেলনে না অন্য একটা ফর্মে আসছে, তার সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, টাটা। এই ভিডিওগুলোকে লাইক করুন, বাংলাদেশ বাংলাতে যারা ভিডিও বানাচ্ছে প্লিজ, বিশেষ করে ট্র্যাভেল ভিডিও, আমাদের কিন্তু ট্র্যাভেল ভিডিও অন্য জনরের থেকে ডিফারেন্ট, আমাদের প্রোডাকশন কস্ট, আমাদের খাটাখাটনির লেভেলটা আপনারা কল্পনা করতে পারবেন না, কারণ ঘুরে বেরিয়ে আমাদের ভিডিও তৈরি করতে হয় ঘরে থেকে নয়, তো আপনাদের উৎসাহ কিন্তু আমাদের পাথেয়, প্লিজ পাশে থাকবেন সবার, এই পুরো কমিউনিটির, বাংলাতে যারা ট্র্যাভেল ভিডিও বানাচ্ছে সেই কমিউনিটিটার পাশে আপনারা আসুন, থাকুন, সবার ভিডিও আপনারা দেখুন, সবার চ্যানেলে ভিডিও দেখুন, দেখুন আমরা কষ্ট করে ভিডিও বানাচ্ছি, ঘুরে বানাচ্ছি, ভিডিও বানাচ্ছি, সবাই ডিফারেন্ট ডিফারেন্ট কন্টেন্ট বানাচ্ছি, কিন্তু সবারই ভিডিও সবার ভালো লাগা উচিত, সবাই দেখুন। একদম, বাংলা ট্র্যাভেল ব্লগার্স কমিউনিটিকে সাপোর্ট করার জন্য আপনাদের কাছে একান্ত আবেদন রাখছি। হ্যাঁ, মানে আপনারাই একমাত্র পারেন বাঙালি ট্র্যাভেল ব্লগারদের এগিয়ে নিয়ে যেতে, এই যে পথ চলা, পথ চলা গিয়ে পাথেও সেটা আপনাদের থেকেই আমরা পেয়ে থাকি। সুতরাং আমাদের পাশে থাকুন। আর একটা কথা অ্যাড করছি যে আপনারা যেমন হিন্দি চ্যানেল বেশি করে দেখেন, তো বাংলাতে একটু দেখুন, তাহলে বাংলা ভাষাও বাঁচবে, ডেফিনেটলি আমাদের কমিউনিটিও থাকবে। পরের জাগা পরের জমিন গর্বানাই আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, পরের জাগা পরের জমিন গর্বানাই আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, ঘর খানাদার জমিনদারি পাই না তার হুকুম জারি, ঘর খানাদার জমিনদারি পাই না তার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নই। ব্যানার ভাজ হয়ে গেল, প্রোগ্রামও শেষ হয়ে গেল,